আমাদের এই অনুষ্ঠানে আমাদের বিশিষ্ট অতিথি সৌগত রায় মহাশয়, ডক্টর পাঁচু রায়, এদিকে রয়েছেন শ্রী দেবাশিষ বন্দ্যোপাধ্যায়। আজকের দক্ষিণ দমদম পৌরসভার প্রমোদনগর ডাম্পিং গ্রাউন্ডে কেন্দ্রীয় দ্বারা নির্মিত 30 KLD সেপ্টিক ট্রিটমেন্ট প্ল্যান্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠান। এবং আপনারা সকল এখানে আছেন। এই প্রজেক্টটা আসলে 30 MLD STP, এই STP আমরা নিশ্চিতভাবে করেছি এবং KMD এই কনস্ট্রাকশনটা করেছে। এটা আমরা আজকে ইনগ্রেশন করছি এবং এটার পরে দমদম এলাকা, বিশেষ করে সাউথ দমদম এলাকার অনেকটা, যে আপনাদের কয়েকটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের যে সমরটা সেটা চলে যাবে এবং নাইট সয়েলের যে গন্ধটা বেরোয় সেটাও এই STP ট্রিটমেন্টের মাধ্যমে সেটা চলবে। তার থেকে আরেকটা বড় জিনিস, এই প্রমোদনগরের জন্যে এই অঞ্চলের মানুষ অনেক দিন ধরে ভুগছেন। এখানে 5টা মিউনিসিপ্যালিটি ওয়েস্ট ফেলে, পাঁচুদার মিউনিসিপ্যালিটি ওয়েস্ট ফেলে, আরও অন্যগুলো হয়। এখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি বায়ো মাইনিং করার, অর্থাৎ এইটা যখন 3 বছর বাদে এই কাজটা শেষ হবে তখন প্রমোদনগরের ওই জায়গায় যেখানে গেলে আপনাদের নাকে বন্ধ করে আসতে হতো, সেইখানে আপনারা পাঁচুদার কাছে পারমিশন চাইবেন যে ওইখানে ভেতরে যাব পিকনিক করার জন্য। এইখানে একটা স্যাম্পল হয়ে করেছি আমরা, ধাপাতে গেলে দেখতে পাবেন একটা গ্রিনফিল্ড তৈরি করেছি ধাপাতে, আর আরেকটা জায়গায় আমরা অলরেডি বায়ো মাইনিং করেছি। এইটারও প্রসেস প্রায় সব শেষ হয়ে গেছে, কিছুদিনের মধ্যে এই কাজটা শুরু হবে এবং একটা সময় আসবে যখন আমরা বজ্র ব্যবস্থা নিয়ে, আমরা বলবো না যে বজ্র ব্যবস্থা মানে একটা অনেক টাকা খরচা, বজ্রটা একটা আমাদের কাছে আমাদের রেভিনিউ উৎপাদনের একটা বড় উদ্যোগ হবে, অ্যাসেট হবে বজ্র। 3টে ব্যাপারে আপনাদের বলি, একটা হলো যদি আমরা ডোর টু ডোর কানেকশান করতে পারি, সেগ্রিগেশন করতে পারি, তাহলে একটা ওয়েস্ট যেটা রোজ আমরা ওয়েট ওয়েস্ট বলি, সেই ওয়েস্টটাকে আমরা নিয়ে সোজাসুজি কম্পোজ করে সেটা চাষির ঘরে পাঠিয়ে দিতে পারি। দ্বিতীয় আরেকটা ওয়েস্ট যেটা ড্রাই ওয়েস্ট বলি, প্লাস্টিক কাগজ, এগুলো নিয়ে আমরা একটা জায়গায় আমরা 1 লক্ষ স্কোয়ার ফিট ধাপাতেও করছি, র্যাক পিকার্সদের দিয়ে তাদের উৎপাদন হলো, যেটা তারাও নিল না সেটাকে RIP করে এক জায়গায় ইটের মতন তৈরি করে সেটা আমরা পাওয়ার প্ল্যান্টে ফুয়েল হিসেবে পাওয়ার দিতে পারি। আর যেটা বিল্ডিং ওয়েস্ট সেইটাকে আমরা গুঁড়ো করে, ক্রাশার দিয়ে একেবারে গুঁড়ো করে সেই ওয়েস্টটাকে আমরা রোডের কনস্ট্রাকশন এবং বালির কাজের পরিবর্তে সেইটাকেও লাগাতে পারি। অর্থাৎ ওয়েস্টটা দিয়ে একটা সময় আসবে যখন আরো ছোট কর এক্সপোজার কমিয়ে নেয় আমাদের এই।